বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় প্রতিবাদীদের ধারালো অস্ত্র দিয়ে মারধর ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নদিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতে একটি পরিবারের ওপর হামলা চালায় এলাকার কয়েকজন যুবক। মহিলারা বাধা দিলে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হলে ওই যুবকরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যায়। বুধবার আহত পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হয়েছে, আমি আমার শাশুড়ি বাড়ি ছিলাম, ওরা দু চারজন মিলে এসেছে, এসে টানাটানি মারধর দন্ড এরা শুনে ঠেকাতে আসে। ততক্ষণ আমার বাবাকে, আমার স্বামীকে, আমার ভাইকে, প্লাস আমার মাকে, শাশুড়িকে, সবাইকে মারধর শুরু করে দেয়। বেধর মারধর শুরু করার পর আরও লোক আসে, আসার পর তারা আবার বাড়ি ঘর সব ভাঙাচুর করা, প্লাস আমার স্বামীর গলায় মাল এটা সোনার মালা ছিল, সেটাও মানে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের পাড়ার সত্যম দুর্লভ মান্টু ঘোষ, টোকন বিশ্বাস। কবে করেছে এটা? কালকে, গতকালকে। কালকে টানারানি করছিল কাদের? আমাকে। আচ্ছা, আমাকে, আমার শাশুড়িকে। মানে মহিলাদের ধরে টানাটানি করছে? মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, তখন এরা যখন শুনতে পাই, মানে আমার শাশুড়ি ফোন করে কি তাড়াতাড়ি বাড়ি আয়, এরা মেলায় ছিল, তখন আমার স্বামী আমার ভাই দৌড়ে ছুটে আসে। তারপর আমার বাবা শুনতে পায়, বাড়ির পাশেই বাড়ি, বাবাও আসে। শোনার পর ওনার মানে এরা যখন ঠেকাতে যায়, তখন এদেরকে মারধর শুরু করে দেয়। ওদের হাতে শাবল, বাঁশ, প্লাস ওই দা ছিল, এই দিয়ে মারা শুরু করে দেয় বেধর। এই যে বেলগুড়িয়া পিকনিকে কি হয়েছিল? পিকনিকে বলতে আমার ভাই শুধু পিকনিকে গেছিল, শুধু ভাই, ভাই নেশা করে মানে ফুল ছিল, ভাইয়ের উপরে ওদের কিসের রাগ জানি না, ভাইকে বেধর মারধর করে। সেই মারধরের পর আমরা কিছু বলি না, আমাদের ক্লাবেইতেই মানে একটু মিটিং হয়, ক্লাবে মেম্বার টেম্বার নিয়ে মিটিং করার পর আমার ভাই বললো কি ঠিক আছে, আমি দেখিনি কে মারধর করেছে, আমি যা জানি না, ঠিক আছে, আমার আমার যদি অন্যায় থাকে আমাকে ক্ষমা করে দেন, আমি আর ক্লাবে। সেই রাগের আগে এসে কালকে মেরেছে? হ্যাঁ, সেই রাগের আগে মারামার। কারণ হচ্ছে ওদের একটু শাস্তি হোক, শাস্তি না হলে এরা মানে একজোট হয়ে আমাদের মারধর করতে এসেছে। এটা কী কারণে? যাদের সাথে গণ্ডগোল হয়েছে তারা মারধর করতে এসেছে, ঠিক আছে, কিন্তু বাকি যে মানুষগুলো এসেছে কিসের জন্য? আতঙ্ক মানে আমার বাচ্চার কাছে সব আতঙ্ক, প্লাস ঘর বাড়ি কাজ সব ভাঙা। আমি রাত্রিবেলা ওরা সব এসে নিয়ে বাড়ি, আমার মেয়েকে টানাটানি করছিলো, তারপরে আমার বিয়ান ছিল ঠেকাতে, যে চেঁচামেচি হয়েছে, আমার ঠেকাতে গেছি, আমিও মেয়ে বাবা তাদের আমাকে মেরেছে, আমার জামাইকে মেরেছে। মেয়ের বাড়ি কোথায়? পাশাপাশি পাশাপাশি ওই সত্যম মান্টু কি দিয়ে মারধর করেছে? কি দিয়ে কি দিয়ে মারধর করেছে? শাবল দিয়ে, দাদি বড় দাদি দাও ছিল, ছেলে বেশ ফিস্টির সময় মনে হচ্ছে দশ কুড়ি দিন আগে ফিস্টির করার সময় গন্ডগোল হয়েছিল, সামান্য মিটে গেছে, কিন্তু ওরা রাগ রেখেছিল। কার সাথে গন্ডগোল হয়েছিল? ওদের সাথে, আপনাদের সাথে? হ্যাঁ, ছেলেপেলের সঙ্গে ফিস্টি করার সময় তা মিটে গেছে। কোথায় বাড়ি? কোথায় আপনার? বেলগড়িয়া। বেলগড়িয়া এক নম্বর পঞ্চায়েত? কি চাইছেন এখন? আমি ওদের নামে একটা শাস্তি হোক, আমার বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, মেয়েকে দিয়ে হস্তাহস্তি করেছে মেয়ে ছেলে দেখে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।